আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আর আমি আপনার তো আজকে একটা রেসিপি দেখাইমু। তো আমার রেসিপিটা হইল গিয়া মুগ ডাইল দিয়া মাছের কারি আর কি। ওখলেও জানরা আর কি, যেন তেন জানরা না থানোর হেল্প হইব। তো আমি এখন দেখাইমু আমার রেসিপিটা নিতে কিতা কিতা লাগছে। আমি কেন ফয়লা তেল নিমু 2 কাপ। তো আপনার থাকি আপনার তোর পরিমাণ বুঝিয়া লইবা। আমি 2 কাপ তেল দিছি, ফাঁসফোড়ন দিছি তোরা গেরান হইবার লাগে, আপনার তে চাইলে না দিতেও পারবা। এখন আমি আদা রসুন দিমু তোরা। এক সিন্দুরে আমি একটু লাল করিয়া বাজুম, তো বাদে কেন আমি পেঁয়াজ দিলাম। 2টা লাল মরিচ দিছি। তো আমি কেন পেঁয়াজ 3টা দিছি, আকি ডাইল যত খান অত খান বুঝিয়া দিছি। আর আপনার তে আপনার তোর পরিমাণ মতো লইবা। এখন পেঁয়াজের মাঝে আমি লবণ দিলাইমু, লবণ দিয়া আর 5 মিনিটর লাগে গুড়িয়া তোরা। আমি লবণ কেন 3 চামচ দিছি, নাকি আমার ডাইল বুঝিয়া। আর আফনাইন তে আফনাইন তোর পরিমাণ মতো লইবা। তো আমি একটু লাড়িয়া আর 5 মিনিটর লাগে গুড়িয়া তোরা, মু পেঁয়াজ অসিন হিজবার লাগিয়া। তো 5 মিনিট বাদে পেঁয়াজ দেখি আর হিজি গেছে, একটু লাল মুখা হয়ে গেছে। তো এখন আমি কেন সারা মশলা দিলাম। তো এখানে আমি টুরমেরিক পাউডার দিমু 2 চামচ, 4 চামচ দিয়া। এখন আমি চিল্লি পাউডার দিছি 2 চামচ। আর আপনার যদি জাল আরো আরো বালা ফাইন তে আরো দিতে পারবা। এখন কারি পাউডার দিছি 1 চামচ, জিরা পাউডার 1 চামচ, গরম মশলা 1 চামচ। এখন আমি বালা করি মিক্স করিয়া বাদে আমি এর মাঝে ফানি দিলাম তোরা, পেঁয়াজ অসিন হিজবা লাগিয়া। এখন আবার আমি অসিন তোরে গুড়িয়া দিলাম 1-4 মিনিটর লাগিয়া। তো পেঁয়াজ অসিন বালা করি হিজিয়া আইব। চার মিনিট বাদে এখন দেখি আর পেঁয়াজ হিজি গেছে। আর এই যে সিন রয়েছে যে তবিল আমি ডাইল অসিন তোরে বাজিমু, এক সিনে হবারে হিজি যাইব। এখন আমি অন্য মুগ ডাইল দিলাইম। এখন মুগ ডাইল তোর বালা করি মিক্স করবো। মিক্স করিয়া তো আর একটু সময় আমি গুড়িয়া রাখিলাম। তো 3 মিনিট বাদে আমি দেখি আর আকি ডাইল আবার লাড়িয়ার। তো আমি এর মাঝে এখন ফানি এড করবো। তো আমি ফানি এনে দিছি 1 কাপ, ডাইল অসিন হিজবা লাগিয়া। তো এখন আবার গুড়িয়া দিলাম, তো ডাইল অসিন হিজি যাইব। তো এখন আমি 6 মিনিট 5 মিনিট লাগে আর কি গুড়িয়া তো রাখুন। 4টা তেজপাতা দিছি। আমি 6 মিনিট বাদে আমাদের ডাইল বাক্কা হিজি গেছে, আদি দেখতাম ফার্মুয়া কি কতখানি হিজিছে।
তো ডাইল সিজি গেছে আর কি, আরো 1 মিনিট দিলাইমু তো ফুড়া হয়ে যাইব, বাদে আমি মাছ দিলাইমু কেন মাঝে। মাছ আমি আগে ওলান খোলা দিয়া রাখছিলাম, তো আমি মির্গা মাছ নিছি, আপনার যেটা মাছ পালা ফাইন নিতে পারবা, কোনো অসুবিধা নাই। তো ওইখানে আমি মাছ আগে খোলা দিয়া রাখছিলাম, হলুদ দিয়া, লবণ দিয়া আর মরিচ দিয়া। তো মির্গা মাছের খোল্লা আর মাছ নিছি, খালি খোল্লা দিছি না, অনেকে খোল্লা দিয়া রান্ধন, তো খোল্লা বেশি গোসা হয়ে যায় বাদে খাওয়া যায় না। তো আমি কেন মিক্স নিছি মাছের খোল্লা আর মাছ, আপনার চাইলে ওলা দিতে পারবা, আর চাইলেও আপনার খাসা মাছ দিতে পারবা, আমি আর কি বাজিয়া দিছি। তখন আমি যতক্ষণ পানি লাগে 3 কাপ পানি দিলাইছি, আর আমি পানি দিতাম নাই, ও পানি আর একটু গনইয়া হারলে তো ডাইল রান্দা শেষ হয়ে যাইব। তখন আমি হাই হিট দিয়া 5 মিনিট রাখুম, শিরা কি একটু গনইয়া হারলে ডাইল হয়ে যাইব। তখন আমি কাঁচা মরিচ দিছি নর মাঝে 4টা, এখন আমি ডুলা দিলাই মুয়ের মাঝে, মুখ ডাইলো কারি হয়ে গেছে। তো এখন আমি 1 মিনিট আর রাখমু, ডুলা রাখি থোড়া গেরান লাগিয়ালে তো বন করে লাইম। পিওয়ার্স এখন আমার মুখ ডাইলোর কারি হয়ে গেছে, আশা করি সকলে দেখছেন ভালো লাগবো, আর ওলা খান একবার ট্রাই করবা। আর আমার চ্যানেলটা যতজনে সাবস্ক্রাইব করছেন তান তান রে আমার তরফ থেকে থ্যাংক ইউ, আর এখনো পর্যন্ত যেন তেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তাজগুর মতো খানুর শেষ, বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।